আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে শুলাকিয়ায় অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে। 1916 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা গল্পে দানবীর মুন্সি আজিমউদ্দিন আহমদ সাহেব নগদ 20,000 টাকা দান করে এবং উক্ত টাকায় তৎকালীন সময়ে 4 একর 62% জমি বিদ্যালয়ের নামে ক্রয় করে উক্ত জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে পিছিয়ে থাকা মুসলমানদের মধ্যে শিক্ষার আলো বিতরণের জন্য মুন্সি আজিমউদ্দিন আহমদ প্রথমে সাতারপুর, তারপর অত্র বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানান্তরিত করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু হিরণচন্দ্র গোস্বামী, তিনি 3-2-1916 সাল থেকে 9-12-1916 সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার পর বাবু বসন্ত কুমার চক্রবর্তী 20-12-1916 থেকে 28-8-1933 পর্যন্ত বিদ্যালয়ের হাল ধরেন। তার সময় 1922 সালে বিদ্যালয়ের কৃতি ছাত্র রেবতী মোহন বর্মন অবিভক্ত বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। পরবর্তীতে অনেক চড়াই উচ্চারণের মধ্য দিয়ে বিদ্যালয়টি চলতে থাকে। এই অবস্থায় বিদ্যালয়টি অগ্রগতি ব্যাহত হলে 1-1-1991 সালে ভূমিকা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ মতিউর রহমান, যার হাতের ছোঁয়ায় বিদ্যালয়টি প্রাণ ফিরে পেল নতুন করে, যাকে বলা হয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আধুনিক রূপকার। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়। মহান মুক্তিযুদ্ধে উক্ত প্রতিষ্ঠানটির বিশেষ ভূমিকা পালন করেছে। তৎকালীন মেজর এম শফিউল্লাহর নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানে 1 প্লাটুন সেনাবাহিনী নিয়ে অবস্থান করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার লক্ষ্যে বহু লোকজনকে প্রশিক্ষণ দান করে অত্র প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মরহুম মতিউর রহমানের পুত্র এবং অত্র প্রতিষ্ঠানের কৃতি ছাত্র আতিকুর রহমান ভৈরবে পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব আফতাব উদ্দিন মহান মুক্তিযুদ্ধে শহীদ হন।